দুঃসাহসিক চুরিকাণ্ড ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কালীগঞ্জ অঞ্চলে। একই রাতে প্রবীণ বিজেপি নেতার বাড়ি ও এলাকার ব্যবসায়িক প্রতিষ্ঠানে চুরিকাণ্ড সংঘটিত করেছে অজ্ঞাত দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনা তদন্তে নামেন অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস। শিলচর থেকে ডেকে পাঠানো হয় গোয়েন্দা কুকুর জিমিকেও। যদিও দিনভর তদন্ত চালিয়ে জড়িতদের কোনো ক্লু বের করতে পারেনি পুলিশ, তবে স্থানীয় দুষ্কৃতীরাই এই কাণ্ডে জড়িত থাকার ধারণা পুলিশের। ঘটনার বিশদ তথ্যে জানা যায়, কালীগঞ্জের প্রবীণ বিজেপি নেতা গৌরাঙ্গ ভট্টাচার্য ওরফে হাবুল ভট্টের বাড়িতে গতকাল গভীর রাতে নিশি কুটুম্বের দল হাত সাফাই করে পালিয়ে যায়। একই রাতে বাগবাড়ি গ্রামে গৌরাঙ্গ ভট্টাচার্য ছাড়াও কালীগঞ্জ সমবায় সমিতি কার্যালয় এবং বাগবাড়ি নাকুনি তেমাথায় চন্দন বর্ধনের দোকানের তালা ভেঙে সর্বস্ব হাতিয়ে নেয় চোরের দল। মঙ্গলবার সকালে চুরচক্রের তাণ্ডব লীলা ফাঁস হতে পুরো এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। প্রাথমিক অবস্থায় কালীগঞ্জ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বড়সড় এই চুরিকাণ্ডের বিষয়টি জেলা সদর পুলিশকে অবগত করলে ঘটনাস্থলে পৌঁছান অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস। শিলচর থেকে ডেকে পাঠানো হয় গোয়েন্দা কুকুর জিমিকে। গোয়েন্দা কুকুরকে নিয়ে সমস্ত গ্রাম এলাকা জুড়ে তল্লাশি চালালেও চুরের সন্ধান বের করতে পারেনি পুলিশ। তবে শেষ পর্যায়ে কুকুর নন্দটিলা গ্রামের অভিমুখে চুরের সন্ধানে ছুটে যাওয়ার পর পুলিশের বদ্ধমূল ধারণা হয় যে এই ঘটনায় স্থানীয় দুষ্কৃতীরাই জড়িত। এএসপি প্রতাপ দাস জানান, চুরের দল কিছুতেই রেহাই পাবে না, তাদের বিরুদ্ধে অভিযান চলবে। এদিকে গৌরাঙ্গ ভট্টাচার্যের স্ত্রী জানান, স্বামীর অসুস্থতার জন্য তারা করিমগঞ্জে গত দুদিন পূর্বে গিয়েছিলেন। বাড়িতে কোনো লোক ছিল না, রাতের আধারে কোনো লোক না থাকার সুযোগকেই কাজে লাগিয়ে চুরের দল গ্রিলের তালা ভেঙে ঘরের সব কিছু তছনছ করে স্বর্ণালঙ্কা সহ নগদ অর্থ হাতিয়ে নিয়ে গেছে। অনুরূপভাবে নাকুনি খালের চন্দন বর্ধনের দোকানেও তালা ভেঙে সর্ষের তেল সহ নগদ অর্থ, ঠান্ডা পানীয় ইত্যাদি নিয়ে যায়। কালীগঞ্জ সমবায় সমিতির কার্যালয়ে এভাবেই তালা ভেঙে মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়েছে চুরের দল। ঘটনাটা হয়েছে গতকালকে রাত্রে আমার অংশঙ্কর গ্রামের গৌরাঙ্গ ভট্টাচার্য যেটি হাবুল ভট্ট, হাবুল ভট্ট দীর্ঘদিন ধরে অসুস্থ, তারা তাই না তার স্ত্রী করিমগঞ্জে, তখন বাড়িতে কেউ নাই, এটা বেশ কিছুদিন ধরে ওই বাড়িতে নাই, যার পরিপ্রেক্ষিতে গতকালকে রাত্রে যেহেতু এই এরিয়া দীর্ঘদিন ধরে ফ্লাড এফেক্টেড এরিয়া হিসাবে আছে, কেন বেশিরভাগ মানুষেরও কর্মসংস্থানের অভাব এবং কিছু কিছু দুষ্কৃতকারী এই অঞ্চলে বর্ণের বটাপ আছে, যার লাগে দুষ্কর্ম করতে তারা দ্বিধাবোধ করে না। আমি যখনও শুনছি তখনও আমি প্রায় সঙ্গে সঙ্গে সেখানে গেছি, গিয়া দেখছি যে আমরা কালীগঞ্জের দারোগা, আমার এসপি, অ্যাডিশনাল এসপি সব উপস্থিত হয়ে গেছেন এবং কুত্তা নিয়েও হওয়া হয়েছে যেন ইনভেস্টিগেশন করার লাগে। বাই দিস টাইম আবুল ভট্টের ওয়াইফও আই গেছে প্ল্যাটফর্ম হয়েছে থেকে, যথারীতি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমি দেখছি যথেষ্ট সচেষ্ট এবং অত্যন্ত সুচিন্তিতভাবে এখানে ওয়াকিবাল করার লাগে, ট্রেস আউট করার লাগে সচেষ্ট, যার লাগে আমি একটা অনুরোধ রাম করছে গতকালকে রাত্রে মোটামুটি তার দোকানে যায় খাওয়ার জিনিসপত্র যেটা আছে যেটা নিচে গিয়া, আর গৌরাঙ্গের কিতা ক্ষতি হয়েছে আমি ইন ডিটেলস হইতে আনতো না, তবে যেটা জানছি যে তার সোনার জিনিসপত্র ওইটা নিতে পারছে না, এটা তার স্পেশাল একটা লকার আছে, লকারে থাকায় নিতে পারছে না, বাদ বাকি তো তছনছ করে ফেলাই দিছে সমস্ত রুম, এনকোয়ারি করছে অনেক কিছুর ঘর থেকে বার করিয়া নিছে, ইয়া বাইরে ফেলাইছে এবং যে রাস্তায় গেছে রাস্তায় নিয়ে এটা এটাচি ফেলাইছে, এটার ভিতরে ইয়ে আছে কাপড় চুপড় আছে, তারপরে আপনার নামাবলী আছে, এটা সব থিয়া বাক্সটাও জলফলে হয়ে গেছে। অনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ কি তো হইব, কেমন হইব
দশ পনেরো হাজার তো মিনিমাম হইব, যদি সোনা টোনা আইতা নিত গিয়ে তো অনেক টাকা। নগদ টাকা ওখানে নিছে নি? নগদ টাকা নিছে, লোকার ভাঙ্গিয়া নিছে, লোকার ভাঙ্গিয়া নগদ টাকা নিছে। কেমন? দশ বারো হাজার টাকা আসিল লোকারে, দশ বারো হাজার টাকা কেস আসিল, যে টাকাটা নাই। কাপড় সুপর একদম বক্স কাট, প্রত্যেকটা রুম তসনস করিয়া, জিনিসপত্র উল্টা পাল্টা করিয়া, একদম ফ্রিজ কুলার সব একদম সিতুরসান করিয়া গেছে। আমাদের গ্রামে আমরা ছোট থেকে বড় হয়েছি, এই ধরনের গোটা কোনো দিনও হয়নি। শঙ্করদারও বুঝে নাই, শঙ্করদারও কইতে পারতো না যে এই ধরনের ঘটনা আমরা গ্রাম স্পেশালি গর্ষে করি, কোনোদিন কোনোদিনও ঘটছে না। এটা আজব কাণ্ড হইয়া গেছে, প্রশাসনের বিরাট তৎপর হইয়া। সন্দেহ তো রাত্রেবেলা খেয়ে আইসে, খেয়ে সন্দেহ কারে সন্দেহ করা হইত। যে দোকানটা শুরু হয়েছে দোকানও কোনো মালিক নাই, মালিক ছাড়া শুরু হয়েছে, এটাও জানে, যার লাগে এটা ইনফরমার আছে। কালকে শুনছি আমরা গতকালকে রাত্রে খালি কিন্তু কপাল টিপো শুরু হয়েছে, চাল নাই, ওয়েট মাপার ফাত্তর গুলাও নিছে কি একই রাত্রে তিনটি? এটা খুব দুর্ভাগ্যজনক এবং এটা করতে থাকব। আমি এর আগে থেকে এটা চিন্তা করি, আর যেহেতু মানুষের রুজি রোজগার দারুণ আকারে অভাব দেখা দিছে এবং মানুষের জোয়ান ছেলেরার সংখ্যা তো এখানে কম নাই, বহুত আছে, এরা এই আর্থিক অভাবে এরা কুকর্ম করতে এরা দ্বিধা বোধ করতো না এবং করিয়া যাইব। সুতরাং সরকার পক্ষ থেকে যদি পুলিশের সংখ্যা, আমার কালীগঞ্জ যে ওয়াচ পোস্টে যে পুলিশ আছে একদম মিনিমাম, যে পুলিশ দিয়া সমস্ত এরিয়ার এত দ্বারকে করা এটা ইম্পসিবল। আমি এসপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বোঝালে কইতাম যে আর পপুলেশন প্যাটার্নের উপরে বেস করিয়া আপনি পুলিশের ব্যবস্থা করেন। যেমন স্কুলও 14:13:1 টিচারের একটা রেশিও আছে, ঠিক যেরকম পুলিশের একটা রেশিও হয় না, অন দি বেসিস অফ পপুলেশন। তখন একটা ভারসাম্য মেনটেন হইব, যার লাগে আমি প্রশাসন আছে ওটাও অনুরোধ রাখি আর যে আপনারা এটা চিন্তাধারা নেন এবং অন দি বেসিস অফ পপুলেশন এটা পুলিশের সংখ্যা বাড়াই দিন। পুলিশের সংখ্যা বেশি হইলে পুলিশ তদারকি করার মতো সুযোগ পাইব, সব গ্রামে সবখানে যাওয়ার সুযোগ হবে। আপনি সমস্ত খালি পুলিশে তো দোষীও লাভ নাই, পাঁচজন পুলিশ দেওয়া 50,000 মানুষকে কন্ট্রোল করা ইট ইজ ইম্পসিবল, এটা এটা কেউ চিন্তাও করে না দেন। তথাপিও পুলিশ সক্রিয় রাখতে লাগে, রাত্রে পাহারা সাহারা সাধ্য মতো দিতে লাগে, কিন্তু তারাও তো মানুষ আফটার অল, তারাই তো আপনি প্রেশার ক্রিয়েট করিয়া ওটা কিছু করা যাইতো না, যেহেতু তারা সংখ্যায় কম, তারা সাফিসিয়েন্ট নাই। আমি প্রশাসনটা ওটাও কম যে এটা আপনার একটা চিন্তাধারা করেন, খালি যে কালীগঞ্জ এরিয়াতে অভাব পুলিশের তা না, সমস্ত গ্রামে যেখানেই পুলিশের অফিস আছে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, ধন্যবাদ।